রাশিয়ার রাজধানী মস্কোতে গেল কয়েকদিন -25 থেকে -30 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় জনজীবনে নেমে এসেছে দুর্ভোগ। রাস্তায় গাড়ি চলাচল করতে পারছে না, মানুষের জীবনযাত্রা গেছে থমকে। সবথেকে বেগতিক অবস্থা সাইবেরিয়া অঞ্চলের। আমার জন্মই এখানে, তাই -50 ডিগ্রি সেলসিয়াসও আমার কাছে স্বাভাবিক, কারণ সেভাবে নিজেকে মানিয়ে নিয়েছি। বেঁচে থাকতে হলে উষ্ণ থাকতে হবে, সেটাই আমাদের চ্যালেঞ্জ। ইউরোপের অন্যান্য দেশেও পরিস্থিতি বেশ নাজুক। স্পেন তুষার ঝড়ের ক্ষতি কাটিয়ে উঠতে থাকলেও সুইজারল্যান্ডে ব্যাপক তুষারপাত হচ্ছে। প্রতিবেশী ফ্রান্স, সুইডেনের অবস্থাও ভালো নয়। দুর্যোগপূর্ণ আবহাওয়ায় সৃষ্টি হয়েছে সংকট। ব্রিটেনের কয়েকটি অঞ্চলেও একই অবস্থা। যুক্তরাষ্ট্রেও তুষারপাত অব্যাহত। ক্যানাডাতেও একই পরিস্থিতি বিরাজ করছে। তুরস্কে নতুন করে দেখা দিয়েছে তুষারপাত। জনজীবনে নেমে এসেছে বিপত্তি, ব্যাহত হচ্ছে স্বাভাবিক কার্যক্রম। সৈয়দ ইফতেখার, সময় সংবাদ।